হ্যালো এভরিওয়ান, আজকে কাপাডোকিয়া ব্লগের দ্বিতীয় দিন। আমাদের প্রথম দিনটা ভালোই কাটছে, ফ্লাইট থেকে নেমে হোটেলে ওঠা, খাবার দাবার খাওয়া, আশপাশে টুকটাক ঘোরাঘুরি, এগুলো মোটামুটি ভালোই গেছে। সো দ্বিতীয় দিনের শুরুতে আমরা হোটেলের যে বুফে ব্রেকফাস্ট আছে সেটা দিয়ে শুরু হবে। আর টার্কিতে গতকালকে থেকে নতুন রুলস হয়েছে যে মাস্ক পরতে হবে না। সো আফটার অলমোস্ট আড়াই বছর পরে হচ্ছে মাস্ক ছাড়া একেবারে ফ্রিলি মুভমেন্ট করা যাবে এখানে। গতকালকে আমরা মাস্ক পরে ঘুরছি, আজকে একটু মাস্ক ছাড়া ঘোরার চেষ্টা করে দেখি। তারপরে সাথে মাস্ক থাকবে, সতর্কতা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। বেশ বড় বুফে রেস্টুরেন্ট, এখানে প্রচুর খাবার দাবারের কমতি নেই কোনো কিছুই। একটা টেবিল নিয়ে আমরা বসি আপাতত, তারপরে খাবারগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তুরস্কের খাবারের একটা অন্যতম উপাদান হচ্ছে রুটি। এই সুলতান সুলেমান আর এরতগুল সিরিজ দেখা সবাই ইতিমধ্যেই জানেন। সো প্রচুর রুটি, নানান ধরনের রুটিগুলো শক্ত, এই যে যে রুটি এগুলো দিয়ে মানুষ মেরে ফেলা যাবে। খাবারের মূল আইটেমগুলোর ভিতরে ছিল বয়েলড এগ, এটা এক ধরনের পুডিংয়ের মতো, প্যানকেক, ডিমের অমলেট, এবং এর সাথে আরও ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা ওট এবং মিল্ক দিয়ে তৈরি, এবং সাথে মাংসের কিমাও দেওয়া ছিল, সুইট কর্ন, এই যে আর একটা ডিম, ডিম এবং মাংসের কিমা দিয়ে তৈরি জিনিস। খাবারগুলো মোটামুটি মানে কম টেস্টি আর কি। শেষে ছিল সসেস, মানে বাংলাদেশি খাবারের মতো আসলে এত টেস্টি না, আমরা কোনো রকমে খাইছি। এই পাশে চায়ের ব্যবস্থা ছিল, আর এখানে কত ধরনের কর্নফ্লেক্স আছে, সালাদ আর সালাদ, কত ধরনের সালাদ জালাদ দুনিয়াতে আছে, এর মধ্যে আবার দেই ডোনাটো আছে এখানে। যাই হোক, মূল সালাদ এখান থেকে শুরু, টমেটো, এগুলো নানান ধরনের সালাদ। ওরা প্রচুর মাংস, কিমা এরকম সালামের মতো বানিয়ে বিক্রি করে, বাট এগুলো সবই হালাল যেহেতু তুরস্কে, অন্য কিছুর প্রশ্নই আসে না। কত সুন্দর করে সালাদগুলো সাজাইছে, এবং চিজ হচ্ছে অন্যতম খাদ্য এদের, তো প্রচুর পরিমাণ চিজ খায়, নানান ধরনের চিজ, পপি সিড দিয়ে তৈরি। এটা ভালো, এটা ট্রাই করতে হবে, এখানেও চিজ আছে। কত ধরনের চিজ যে থাকতে পারে আল্লাহর দুনিয়াতে, সব এখানে রেখে দিচ্ছে। আর আছে পিকেল, ছোট্ট একটা লাইভ কিচেন আছে এখানে, আপনার ডিম ভাজতেছে, আবার প্যানকেকও বানাইতেছে, একসাথে দুইটা করতেছে, বেশ ভালো। আপনি অর্ডার দিয়েও নিতে পারবেন, বাট এগুলো সব রেডি করাই থাকে, সো আলাদা করে অর্ডার দিয়ে নেওয়ার কিছু নেই, ও বানায় বানায় সব রেডি করে রাখে। প্যানকেক আর মধু, এই খাবারটা বেশ টেস্টি ছিল, তুরস্কেও খাবারে মাছি আছে। এই ছিল আমাদের প্রথম দিন সকালের নাস্তা। খাবার টেবিলের পাশে বিড়াল ঘোরাঘুরি করছিল, এবং এই বিড়ালটির ছবি তুলতেছিলাম, তখন সে দাওয়াত দিয়ে আরেকজনকে নিয়ে আসলো, দুইজন এসে পৌঁছ দিতে। সকালের ব্রেকফাস্ট শেষে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সেহের হোটেল, যে হোটেলে আমরা বেসিক্যালি আছি, একেবারে লাস্ট গেট। রিসোর্টটা বেশ বড়, শেষ গেটে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে আমরা এই শেষ থেকে শুরু করব, আপনাদেরকে সামনের দিকে আগাইতে থাকবো আর দেখাইতে থাকবো। রিসোর্টটা অনেক সুন্দর, এবং এখানে অনেকগুলো সুইমিং পুল আছে, বসার জায়গা এবং স্পেসগুলো অসাধারণ, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ওকে, ছোট্ট একটা পুল, সাথে ওয়াটার স্লাইড আর একটা জাকুজি, এর পাশে রয়েছে অ্যাম্পি থিয়েটার, আর এই হচ্ছে পুল, আর এই হচ্ছে হোটেল। সব কিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ। সামনের দিকটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে শেরক এবং তার গিন্নির ঘরবাড়ি। সো তারা সুন্দর, ও তাদের সেই বিখ্যাত ডঙ্কিটাও আছে, দাঁত বাইর করে তাকায় আছে। আতাশে একটু ধরে একটু পোজ দিয়ে গিয়ে শেরকের সাথে। পারফেক্ট কাপড়।
আমি যেহেতু ফিওনার সাথে দাঁড়ায় ছবি তুলছি, সেটার প্রতিশোধ হিসেবে নাতাশা এবার শেরকের সাথে দাঁড়ায় ছবি তুলতেছে। যাক ভালো, অল্পতে মাপ পাওয়া গেছে আর কি। এবারে হোটেলের রিসেপশনের পালা। রিসেপশনটা সুন্দর, মানে মোটামুটি বেশ সুন্দর করে সাজাইছে। এখানে একটা ভালো জিনিস রাখছে, সেটা হচ্ছে লাগেজ মাপার মেশিন, যেহেতু ট্যুরিস্টরা আসে। এই হচ্ছে রিসেপশন। আর এখানে লবি, সাথে একটা কফি শপ আছে এখানে। এখানে একটা বোলিং হাউসও আছে। এইটা মোটামুটি এই ছিল সাহের রিসোর্ট অ্যান্ড স্পা। ড্রোন উড়ানোর শেষে একটু হাঁটাহাঁটির জন্য আসলে হোটেলের পেছনে গেট দিয়ে আমরা বের হলাম, কিন্তু তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। সো সারপ্রাইজটা আপনারাই দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি সি বিচ। এখানে যে একটা সি বিচ আছে এটাই আমরা জানতাম।